নাম্বার টু, মাতৃভূমি বাংলাদেশের অধিকার আমাদের উপরে, হকুদ দোয়া, এই প্রিয় মাতৃভূমির জন্য হার হামেশা দোয়া করা, সমৃদ্ধির জন্য দোয়া করা, উন্নতির জন্য দোয়া করা, কল্যাণের জন্য দোয়া করা, চারদিক প্রাচুর্যতার জন্য দোয়া করা, যেন সেটা উন্নতির চরম শিখরে উন্নীত হতে পারে এই জন্য দোয়া করা, যেমনটা করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরাতুল বাকারা 126তম আয়াতে রব্বে কারিম ওই দোয়া তুলে ধরেছেন হুবহু। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ এই দেশটাকে, এই শহরটাকে, মক্কাতুল মুকাররমাকে আপনি নিরাপদ করে দিন। সুবহানাল্লাহ, এটাকে নিরাপত্তা দিয়ে আপনি বেষ্টনী করে নিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ওই সময় মক্কায় ফলমূল হতো না, ধুধু মরুভূমি, কোনো গাছপালা হতো না, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। আপনারা জানেন ইসমাইল আলাইহিসসালামকে রেখে যাওয়ার সময় এমনটা, এই ঘটনা সবাই জানেন। তিনি দোয়া করেছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ দেশটাকে নিরাপদ করে দিন এবং এই দেশের বাসিন্দা যারা আছে, অধিবাসী যারা আছে, তাদেরকে যাবতীয় ফলমূল ভক্ষণ করার জন্য রিজিক হিসেবে আপনি তাদেরকে উপহার দিন। সুবহানাল্লাহ, ওয়ারযুক আহলাহ, এই শহর, প্রিয় শহরের অধিবাসীদেরকে আপনি রিজিক দিন, মিনাস সামারাত, ফলমূল। আজও সারা বিশ্বের বুকে ফলের দিক থেকে, ফল উৎপাদনের দিক, উৎপাদনের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ কোনটা? সৌদি আরব। সুবহানাল্লাহ, মক্কাতুল মুকাররমা, বিশুদ্ধ ফল, এর সমারোহ সেখানে আছে। খেজুর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, এক একটা খেজুর খেলেন সকালবেলায়, সাতটা আজোয়া খেজুর খেলেন, ওই দিন সাতটা আজোয়া খেজুর ঈমানের সাথে যদি আপনি খান, কোনো বিষক্রিয়া কোনো কাজ করবে না, কোনো মহামারী আপনাকে আক্রান্ত করবে না। কি ফল! আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে এটা দিলেন, এই নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ, রব্বি জালা হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, কাদেরকে খাওয়াবেন? মান আমানা বিল্লাহি, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সবাইকে নয়, ইয়া রব, এই প্রতিদান, এই ফল, খেজুর খেলে মহামারী ধরবে না, খেজুর খেলে জ্বর ভালো হয়ে যাবে, খেজুর খেলে অন্তরের পীড়া ভালো হয়ে যাবে, সব রোগ দূর হয়ে যাবে, খেজুর খেলে মহামারী আক্রান্ত করবে না, এই প্রতিদান সবাইকে নয়, এই রেমিডি সময়ের জন্য নয়, কাফেরদের জন্য নয়, মানহুম, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল দিবসকে বিশ্বাস করে তাদের জন্য। সুবহানাল্লাহ, এই জন্য অমুসলিমরা খেজুর যদি কেজিতে কেজিতেও খায় কাজ হবে? আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, পরকালের উপর বিশ্বাস থাকতে হবে, তাহলেই এই আজোয়া খেজুর, বার্নি খেজুরের যেই খেজুরগুলির নাম সহিহ বুখারীর গ্রন্থে উদ্ধৃত হয়েছে, সেই সব খেজুরের যেই প্রতিদান আছে, যেই রেমেডি আছে, যে ফল আছে, সেটা পাওয়া যাবে।